ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এলাম, যে ভিডিওটা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করি। আর সবাই অনেক ভালো ভালো কিছু খাওয়ার ভিডিও নিয়ে সবাই সামনে আসে, তো আমি আজকে ভাবলাম আজকে আমার সিম্পল সাধারণ ভিডিও, আজকে আমার একটা ফেভারিট রেসিপি হয়েছে, সেটা হলো একদম ঘরোয়া টাইপের রেসিপি, ডাঁটার সবজি আর শোল মাছের টক হয়েছে, আলু মাখা। আর রেডি আজকে লাঞ্চটা আমি শুরু করবো, সবাইকে লাঞ্চে সবাইকে নিমন্ত্রণ করছি, যে যদি ঘরোয়া রেসিপি রান্না, যে ডাঁটার সবজি খেতে ভালোবাসো আর মাছের টক আর ভাত হয়েছে, ভাত নিয়ে বসেছি আমি খাবো আজকে, আর সবাই চলে এসো আমার সঙ্গে খাবে। আর যেটা আমি আজকে বলবো বলে তোমাদের সামনে ভিডিওটা করলাম বা গল্প আড্ডা মারবো বলে আসলাম, সেটা হলো হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তো চ্যানেলের নামটা ছিল, চ্যানেলের নাম ছিল কি, আমার মস্তি লাইফস্টাইল, ব্র্যাকেটে ছিল শিউলি মাইতি। তো আমি ওটাকে চেঞ্জ করেছি, যেহেতু আমি শুধু ব্লগই করি, তো সেহেতু ভাবলাম যে নামটা চেঞ্জ করাই ভালো, আর সাবজেক্ট অনুযায়ী নামটা থাকা খুবই ভালো। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আর সবাইকে বলে রাখি সবাই আমার মস্তি লাইফস্টাইলটা ওটা একটু আমার মানে আমি চেঞ্জ করেছি, শিউলি ভ্লগ দিয়ে দিয়েছি নামটা, তো তোমরা ফলো করবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে, সমস্ত নোটিফিকেশান তোমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, আর তোমরা সমস্ত ভিডিও দেখতে পাবে। আর আশা করব তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে। তো চলো আজকের রেসিপিটা যা হয়েছে, খেতে বসছি লাঞ্চে, আমার ছেলে তো এই সব তরকারির ভেতরে ভাত দিয়ে দিয়েছে, আর আজকে শোল মাছের টক করেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তো তেমন কিছু রান্না করিনি, ভাবছিলাম রান্না করব না, আর যেমন তেমন খেয়ে নেবো ভাতে ভাতে। তো ভাবলাম যে ছেলে মেয়ে তো খাবে, ও না আছে তো কী হয়েছে, তো আমি ভাবলাম তার জন্য ডাঁটা ও খেতে চায় না, প্রথমত ডাঁটা আমি সুযোগ পেয়েছি ওরা ডাঁটার তরকারি রান্না করার, যার জন্য আজকে ডাঁটা করেছি। আমি এত গাড্ডা ডাঁটা নিয়েছি, আর আলু মাখা আছে, মাছের টক আছে, তো খাবো। তোমরা যদি কেউ খেতে চলে এসো, আমার সঙ্গে যদি কেউ খেতে চাও তো চলে এসো, আর সবাইকে বলে রাখি। আর আজকে লাঞ্চের আড্ডার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, তো আমি আগে খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের দেখাবো। আমি শুধু আমি ট্রাই করব এই পুরো ডাঁটাটা খেতে পারি কি না, কারণ আমি এত ডাঁটা এত সবজি আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট এত প্রথমবার ভালো লাগে এত নিয়ে নিয়েছি। চিংড়ি দিয়ে ডাঁটার তরকারি করেছি, ডাঁটা বলতে লাউ ডাঁটা যাকে বলে, সে ডাঁটা তরকারি করেছি, তো সবজি বানিয়েছি আমি নিজে, আর সেটা খাই। খাওয়ার পরে তোমাদের একটা জিনিস আজকে অনলাইনে আসছে, সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করব, আর বলবো কেমন লাগে দেখাবো, আর তোমরাও বলবে কেমন লাগে। সেটা অবশ্য মেয়েরই একটা, তোমাদেরকে বলেই ছিলাম যে আমি সেই চকস্টিকে আমি ম্যাগি চ্যালেঞ্জ করেছিলাম, ম্যাগি নয় চাউমিন খাওয়ার, দু মিনিটের মধ্যে পুরো চাউমিনটা আমাকে চপস্টিকে শেষ করতে হবে, তো আমি পারিনি, সেই হেতু মেয়ের কাছে আমি হেরে গেছিলাম, যার জন্য মেয়ের একটা বায়না ছিল, তো ওর তো চলো। আর ওই অনলাইনে আসছে এখনও, কুরিয়ার বয় এখনই ফোন করেছিলো যে যাচ্ছি, ঠিক আছে আসুক, আমরা তখন খেয়ে নিই, খাওয়ার পরে দেখাবো, চলো খেয়ে নিই, খাওয়া শুরু করছি। তো আগে আমি ডাঁটাগুলো খাবো, অমলে লঙ্কাটা মাখিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা, শোল মাছ, আস্তে 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 আমি দিয়ে দেবো, দাও মাখো, ছেলের আজকে খাওয়াটা ভালো হয়েছে, অম্বল হয়েছে মাছে, লঙ্কা মাখিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিচ্ছে, ভালো আছে, খাওয়া তাড়াতাড়ি খাওয়া শেষ করো, দুপুরে লাঞ্চ শেষ করে তার চলে এলাম। তো এবার তোমাদের থেকে যেটা দেখাবো বলেছিলাম সেটা চলে এসেছে, তো চলো দেখাই, এখনো আনবক্সিং করিনি, আমি জানি তোমাদের সঙ্গে আনবক্সিং করবো, তার জন্য নিয়ে চলে এসেছি।
ছেলে কোলে বসে আছে, নামতে চাইছে না, তো থাক বসে, দেখিয়ে দিই। ঠিক আছে চলো এটা আবার কেটে ফেলি, কি এসছে দেখা যাক। তোমাদের বলেই ছিলাম যে দেখাবো বলে। তো কেটে ফেলেছি, দেখা যাক কি এসছে। দেখতে পাচ্ছ, বলেছিলাম যে ওই দিনকে যেটা আমি চ্যালেঞ্জ করেছিলাম চপস্টিকে চাউমিন খাওয়া, তো ওটা আমি পারিনি, হেরে গেছিলাম, যার জন্য মেয়ের কাছে আমি এ করেছিলাম। মেয়ের এটা আবদার ছিল একটা হেয়ার বেল কিনে নিতে হবে, আর হেয়ার বেলটা দেখা যাক কটা হেয়ার বেল কেমন কেমন কারা তোমার কাছে একটা একটা করে বার করে দেখাচ্ছি। দেখে নাও, সিক্স হেয়ার বেল্ট, ছটা কালার দিয়েছে, কেমন লাগছে একটা পরে নি। কেমন লাগছে একটা পরে, আই ছেলে একটা পরে নিয়েছে, দেখো কেমন হয়েছে। এইটা একটা দেখলে এইটা একটা কালার ভালো লাগছে। আচ্ছা আচ্ছা এটা পরো, আমি এটা পরি। এটা দেখলে এইটা একটা কালার দেখো, দেখতে পাচ্ছ ছটা কালার তো দেখেই নিয়েছো। হেয়ার বেলগুলো দেখে নাও আরেকবার, দেখাচ্ছি, দেখি দি ভিডিওতে। দেখো পাঁচটা ছেলে বদমাইশি করছে, কিন্তু ও বাবা আবার এটা দিয়েছে হেয়ার বেলের সঙ্গে একটা টিপটপ ক্লিপ দিয়েছে। আর ছ পিস হেয়ার বেল্ট, হেয়ার বেল্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো তোমার তোমাদের এই হেয়ার বেল্টগুলো, তোমরা একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবে। আর মেয়ের আস্তে আস্তে করে সব পুজোর কেনাকাটা শুরু হয়েছে, আর এক এক করে কিনছি, তো এই হেয়ার বেল্টগুলো কেমন লাগলো তোমরা জানাবে। চলো আজকের ভিডিওটার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। টাটা বাই বাই, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যাতে ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসতে পারি, তার জন্য তোমাদের শেয়ারটা খুবই প্রয়োজন, শেয়ারটা করে দেবে। ওকে বাই বাই।